বিরাট সিন সিনটা ঠিক আছে, দারুণ আছে, সুগন্ধটা আমার কাছে গেল। कौन है ये लोग, कहां से आते हैं ये? हग दिया, हग दिया। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई, हग दिया। तो हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो गाइस आशा करी तुम्हारा सबाई ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি আর কি আমপাড়াতে, মানে প্রায় চলে এসেছি, তো এইখান থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। আর আমার সাথে যাচ্ছে অনেকগুলো ভাই, দেখতে পাচ্ছো, একবার তোরা হাই করে দে। হাই হাই। তো গাইস দেখি আম পাই না পাই না, তো এখন লাস্ট অনেক দূরে, ওই দেখতে পাচ্ছো ওই জায়গা করে আরো এগোতে হবে। তো ওখানে যে যাই তোমাদের তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। চলে এসছি, চলে পারতে হবে। তো গাইস ফাইনালি অনেকটা হাঁটলাম, ঠিক আছে, প্রচন্ড গরম করছে, অনেকটা হেঁটে এলাম। দেখতে পাচ্ছ এখন জঙ্গলের মধ্যে ভিতর হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত খেজুর গাছ রয়েছে, আরে সাইডে সাইডে জাস্ট এরকম কিছু রয়েছে দেখতে পাচ্ছ। আর গাইস প্রচন্ড রোদ দিয়েছে, ঠিক আছে, জাস্ট দেখতে পাচ্ছ ঘেমে গেছি, প্রচন্ড রোদ দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমার আগে এরা যাচ্ছে, এখনো আম গাছটা অনেক দূরে, বুঝতে পারছো? তো আই থিঙ্ক ওই সাইডে করে আছে, ওইদিকে নাহলে এইদিকে। তো দেখি কোথায় আছে। আর এটা তোমার রাস্তার কাছেই চলে এসছে, একদম পুরো রাস্তা মেন রোডও, মেন রোডে চলে এসছে, ঠিক আছে, একদম কোথা থেকে প্রায় তিন কিলোমিটার হবে না, আড়াই দু কিলোমিটার হেঁটেছি আমাদের বাড়ি থেকে। তো এতটা হেঁটে আম পাড়তে এসেছি দেখতে পাচ্ছ তোমাদের জন্য, ঠিক আছে। এই রোদে গরমে তোমাদের জন্য ভিডিও করছি, কিন্তু তোমরা ভিডিও ভালো করে দেখছো না এবং সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। তো এই ভয় থেকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ মেন রোড পড়ে গেছে, এই দেখতে পাচ্ছ গাড়ি কি যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই তো গাড়ি যাচ্ছে। আই থিঙ্ক একটা আম গাছ, আই থিঙ্ক একটা আম গাছ রয়েছে, ঠিক আছে। তো এই যে এই আম গাছ, তো এটা জানি না মিষ্টি না টক আপাতত, দেখতে পাচ্ছ এই দেখো আই দেখো এই যে আম, এই যে পুরো আম রয়েছে, দেখি গাছটা অনেক আম রয়েছে, জাস্ট উপরে দেখতে পাচ্ছ আম রয়েছে, আই দেখো। তো গাইস গাছে অনেকই আম রয়েছে, মানে অনেকগুলো আম রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে আম, যায় না এটা বিরাট সিন, সিনটা ঠিক আছে, দারুণ আছে, সুগন্ধটা আমার হচ্ছে কাছে গেল। কোন হে লোক, কহাঁ সে আতে হে? হগ দিয়া, আব তক তো মুঝে লগা সিরফ পাদ রহা হে, লেকিন না ভাই, হগ দিয়া। দারুন মারা, এ ছাড়তে লাগবো নামটা তো। গাইস
প্রচন্ড মিষ্টি, যা মানে বলতে পারো যা সুসাম যেটাকে বলে, আর সুসাম মতো টেস্ট লাগে, ঠিক আছে, দারুণ দারুণ দারুণ। তো গাইস এখন পারি এটা খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা খাবে, তোমরা খাবে খাবে খাবে। তো হাই গাইস, দেখো আমটা অসাধারণ, গাছে কিন্তু মানে অনেক আম রয়েছে, ঠিক আছে, গাছে প্রচন্ড আম দেখতে পাচ্ছ, সামনে আম রয়েছে প্রচন্ড আম। তোমরা যদি খেতে আসো না, মানে তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো, ঠিক আছে, অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমাদেরকে। আর গাছের আমটা জাস মিষ্টি, জাস সেরা লেভেলের মিষ্টি, ঠিক আছে, দারুণ দারুণ, তোমরা খেয়ে ছাড়তে পারবে না। তো গাছে কিন্তু প্রায় অনেক আম রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচণ্ড আম রয়েছে আমার, কিন্তু আমগুলো কিন্তু আমগুলো কিন্তু ছোটো ছোটো, ঠিক আছে, এখনও বড়ো হয়নি, দেখতে পাচ্ছ। একটা তোমরা কি একটা সিনেমাটিক শো দেখতে চাও তাহলে, ঠিক আছে, সিনেমাটিক দেখবে দেখবে তোমরা, ঠিক আছে, দেখালাম। বারণ করছিলো যে ভাই আম পাড়িস না, এখন তো ছোটো আছে আমগুলো, তো ওই জন্য আর পারলাম না, ডাইরেক্ট বাড়িতে চলে এসেছিলাম, প্রচণ্ড রোদ ছিল ওই জন্য আর কি, ডাইরেক্ট একদম পুরো বাড়িতে চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন বাড়িতে রয়েছি, আর আমগুলো অনেকগুলো পেরেছিলাম, দেখলে তো থাম্বনেলে দিয়েছি ফটোটা, সেটা তোমরা দেখতে পেলে কতগুলো আম পেরেছিলাম, আর মেনলি সবাই ভাগ করে নিয়ে চলে গেছে, নাহলে দেখাতাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের ভাগে পড়েছে জাস্ট চার পাঁচটা করে আম পড়েছে, ঠিক আছে। তো এখন ভাবছি যেটাকে বলে আম পোড়ার শরবত, ঠিক আছে, তো সেটা একবার ট্রাই করবো, তো দেখি কেমন কি হয়, তো ওটা একবার ট্রাই করবো, তো চলো এটা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি উনুনের কাছে বসে রয়েছি, তো এখন আমগুলো আর কি উনুনে দেবো, ঠিক আছে, পোড়াবো, ঠিক আছে, আমগুলো পোড়াবো, তারপর শরবত করবো, ঠিক আছে, তো চলো। ফাইনালি দেখলে তোমরা যে আমগুলো এখন পড়াতে দিলাম, তো চলো পড়ে যাক আমগুলো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আমটা প্রায় পুড়ে গেছে, তো এটাই আর কি, প্রথমে ধুবো, তারপর আমি শরবত করবো, এখনো রয়েছে দুটো। উনুনের অবস্থা কি হলো দেখতে পাচ্ছ, তো
দেখতে পাচ্ছ আর কি ভালো করে পুড়ে গেছে আমটা। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছো আম পুরো ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এটাকে এখন জলে আর কি মানে এটাকে মাড়িটা যে আমের মাড়িতে রয়েছে দেখতে পাচ্ছি, এই যে লিয়ারটা এটাকে দেখতে পাচ্ছ ফাইনালি গাইস জাম লিয়ে লিয়েছি আর আমগুলো তো রয়েছে। আর তার সাথে আমের সাথে দেবো এদিকে দেখতে পাচ্ছ চিনি, ঠিক আছে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে হচ্ছে নুন আছে, তো এই তিনটে জিনিস মিশে দেবো, ঠিক আছে এই দুটো জিনিস। তো প্রথমে এই আমটা একটু জলে ভিজে করে একটু চোপড়ে নিই, ঠিক আছে গাইস। এই আমের শ্বাসটাকে পুরো ইয়ে করে নিতে হবে, তো জলে ভিজে নিতে এই আছিটা ফেলিয়ে দিতে হবে। मेरा बेटा हीरो था और वह हीरो ही रहेगा। क्या हुआ अगर वक्त ने उसे विलन बना दिया तो? वक्त का क्या है, वक्त तो बदलता ही रहता है ना। फाइनली गाइस देखते बच्चों हमारे आम पूरा स्वागत रेडी हो गया है। तो अरे ये आम पूरा स्वागत की तो मिसलन तो आगे से बोले दी আমি যেন নুন নিলাম আর চিনি আর জল জিরে দিলাম, ঠিক আছে। তো প্রায় দেখতে পাচ্ছি এরকম একটা লেয়ার চলে এসছে আর কি কালার, ঠিক আছে। তো এখন এটা একটু ট্রাই করব, কেমন লাগছে। ফার্স্ট টাইমের জন্য খেতে চলেছি, কেমন লাগছে সেটা তোমাদেরকে রিভিউ দেবো। আর তোমরা চাইলে সেই যা গরম পড়েছে তোমরা চাইলে এই বাড়িতে মানে এরকমভাবে করতে পারো। আর এটা যদি করো তাহলে প্রায় একটু দারুণ লাগছে মোটামুটি, ফার্স্ট টাইম খাচ্ছি আর কি, এটা দারুণ লাগছে। তো এখন আমাদের আমার সাথে যারা গিয়েছিলো তাদেরকে মানে ওদেরকে বলবো যে খাওয়াই, রিভিউটা দেখ কেমন হয়েছে। তো এখন ওরা খাবে, শক্তি এলো আলাদা। এটা খেয়ে পর সেই লাগলো দারুণ। তো গাইস প্রচণ্ড রোদ রোদ পড়েছে, তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এটা তোমার শরীরে অনেকটা এনার্জি দেবে তোমাদেরকে। আর তোমরা চাইলেও বাড়িতে আম পোড়ার শরবত তোমরা করতে পারো, শরীরে তোমাদেরকে অনেকটা এনার্জি দেবে। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই, মানে এখানে ভিডিওটা আমি শেষ করবো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।